প্রায় সব রকমই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, মোহনবাগানের দল রেডি আছে কালকে সেমিফাইনাল খেলার জন্য। প্রস্তুতির দিক থেকে কোনো প্রবলেম নেই, হাবাস মাঠে নেমে তাদেরকে দেখিয়েছে এবং প্র্যাকটিসে প্লেয়াররা নিজেদেরকে উজাড় করে দিচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। সব দিক দিয়েই রেডি। তো এই ভিডিওতে মেনলি আলোচনা করব মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়ে। ফার্স্ট ইলেভেন কী হতে পারে, দু রকমের ফার্স্ট ইলেভেন বানিয়েছি, সেই দুটো নিয়ে আলোচনা করব। একটা তো নর্মাল আর একটা একটু মানে অন্যরকমভাবে বানানো হয়েছে, তো ওই দুটো নিয়েই আলোচনা করব। সবই তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে টেম্পারেচার, যে আমি এখানে বসে ভিডিওয়ে নড়াচড়া না করে শুধু বক বক করছি, সেটা করতে গিয়েই অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে গরমের চোটে। এতদিন পর্যন্ত তো ঘামটা ছিল না, এখন আবার ঘামও শুরু হয়েছে। এবং ঘাম শুরু হলে যেটা আপনারা জানেন যে যাই টেম্পারেচার হোক তার থেকে বেশি একটা ফিলিংস আসে এবং কষ্টটা অনেক বেশি হয়। তো সব দিক দিয়ে ওয়েদার কিন্তু ভীষণ বিপক্ষে, আমাদের বলে নয় পুরো দুটো টিমেরই বিপক্ষে থাকবে। এবং একটা চরমতম ওয়েদারের মধ্যে খেলাটা হতে চলেছে, ফলে এতদিন ধরে যে স্ট্র্যাটেজি হেন তেন সব নিয়ে তো আলোচনা করলাম, যেটা আলোচনা করার দরকার এবং কী করা উচিত কী না করা উচিত সবই বললাম, কিন্তু এ সবই বলা হয়েছে নর্মাল ম্যাচের নিরিখে। কিন্তু আজকে যে ধরনের টেম্পারেচার রয়েছে এবং কালকে যদি এই ধরনের টেম্পারেচার থাকে, তাহলে কতটা স্বাভাবিক খেলা, মানে অ্যাটলিস্ট স্বাভাবিক ফুটবল খেলা হবে, এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। ফলে এই কন্ডিশনের মধ্যে থেকে ম্যাচ বার করতে গেলে কিন্তু ফিজিক্যাল কিছু ফিটনেস বা ফিজিক্যাল ট্রেনারের ট্রেনিংটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হতে চলেছে, যে কীভাবে তারা এনার্জি যতটা কম লস করা যায় সেই লস করে পুরো ম্যাচটা খেলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু খেলাটা 120 মিনিট পর্যন্ত গড়াতে পারে। তো এই ওয়েদারে 90 মিনিট খেলাটাও টাফ হতে চলেছে, সেখানে 120 মিনিট কী করে খেলবে আমি জানি না। এইখানটা নিয়েই আমার একটা চিন্তা রয়েছে যে জেসন কামিন্সকে নিয়ে কী করবে। জেসন কামিন্সকে যদি প্রথম থেকে নামায় তাহলে 120 মিনিট কি জেসন কামিন্স খেলতে পারবে? 120 মিনিট আমি বাদই দিলাম, 90 মিনিটও কি জেসন কামিন্স খেলতে পারবে? এবার জেসন কামিন্স যদি কোনো কারণে গোল করতে ব্যর্থ হয় প্রথম দিকে, তাহলে সেকেন্ড দিকে আমাদের কাছে অপশান কি থাকবে? বা উল্টোটা যদি করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে কিছুটা ভালো হতে পারে যে সামনে কাউকে নামিয়ে পরে জেসন কামিন্সকে নামানো, কারণ লাস্টের দিকে ম্যাচটা ভাইটাল মুহূর্তে যাবে। এবং আমার ধারণা কালকের ম্যাচের সব থেকে বড় সমস্যা হতে চলেছে কিন্তু মাসেল ক্র্যাম্প। অপোনেন্ট তো রয়েছেই, ওয়েদার তো রয়েছেই, তার সঙ্গে চোট আঘাতও কিন্তু একটা ভয়ের কারণ রয়েছে, কারণ এই ওয়েদারে বেশি স্ট্রেস নিলেই মাসেলের ওপর চাপ পড়ে এবং মাসেল ক্র্যাম্প করে, ফলে প্লেয়ারদের ক্র্যাম্প করার একটা সমস্যা আছে। তাও আমি বলবো যে এখানে মোহনবাগান কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ আপনারা জানেন 5টা প্লেয়ার চেঞ্জ করা যায়। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে যে 5টা প্লেয়ার আছে, উড়িষ্যার রিজার্ভ বেঞ্চে কিন্তু সেই কোয়ালিটির 5টা প্লেয়ার নেই, এটা মনে রাখতে হবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো কালকে কে কীরকম খেলবে। তো অপোনেন্টেরও বলতে পারেন, সে দিয়াগো মরিসিও হোক, রয় কৃষ্ণাই হোক, যেই হোক, আর আমাদের দিমি পেট্রাডস হোক, কাউকো হোক বা জেসন কামিন্স হোক, যেই হোক না কেন, কেউই তাদের নর্মাল খেলা খেলতে পারবে না। তো এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়ে এখনও পর্যন্ত তারা কিন্তু এই ভয়ঙ্কর ওয়েদারে খেলেনি, তো এই ওয়েদারে মাঠে তারা কী পারফর্ম করবে সেটা আগে থেকে বলা মুশকিল, সেটা মাঠেই বোঝা যাবে। হয়তো দেখা যেতে পারে খুব ভালো প্লেয়ার সে কিছুই খেলতে পারছে না গরমের চোটে, আবার কোনো একজন প্লেয়ার সে খুব একটা ভালো খেলে না কিন্তু গরমের সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ দৌড়চ্ছে, এসব অনেক কিছুই হতে পারে। ফলে এই ম্যাচটা পুরোটা আনপ্রেডিক্টেবল হতে চলেছে কিছুটা ওয়েদারের জন্য, যে ওই মাঠে নেমে 90 মিনিট কে এই ওয়েদারের সঙ্গে লড়াই করে মাঠে দাঁড়িয়ে খেলতে পারবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবার যদি চলে আসে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কী হতে পারে, দেখুন দুটো ফার্স্ট ইলেভেন হতে পারে। প্রথমটা হচ্ছে একদম নর্মাল, যেটা আপনারা এতদিন ধরে দেখছেন, সেই ফার্স্ট ইলেভেনটা নিয়েই কথা বলি যেটা আগের ম্যাচগুলোয় ছিল। সুভাশিস, হেক্টর উস্তে এবং আনোয়ার ডিফেন্সে 3 ব্যাকে খেলবে, সামনে অভিষেক সূর্যবংশী থাকবে, কাউকো এবং থাপা তারা আগে পিছে করে খেলবে, কেউ আগে থাকবে কেউ পেছনে থাকবে। তবে আমি আবার বলবো কাউকো পেছনে থাকলে অনেক বেশি সুবিধে হয়, কারণ কাউকোর থ্রু পাসগুলো, জানি না উড়িষ্যা সেই ধরনের খেলা খেলতে দেবে কি না, উড়িষ্যা যদি ডিফেন্স জ্যাম করে রাখে তখন কাউকোকে ওপরে গিয়ে খেলতে হবে, কিছু করার নেই। আর যদি উড়িষ্যা একটু ডিফেন্সটা ছাড়ে তাহলে কাউকো পেছন থেকে খেললে অ্যাডভান্টেজটা পাওয়া যাবে, তো মনে হচ্ছে না উড়িষ্যা ডিফেন্স ছাড়বে। এবার দু সাইডে একদিকে লিস্টান, একদিকে মনবীর, অথবা মনবীরের জায়গায় আশিস রায়কে নামানো যেতে পারে, আর লিস্টানের জায়গায় মনবীর এই দিকে বাঁ দিক থেকে খেলতে পারে, তাদের ডিফেন্সটা একটু স্ট্রং হয়, কারণ আশিস রায়ের ডিফেন্সিভ কোয়ালিটি বেশি আপনারা জানেন,
আর দিমি সারা মাঠ জুড়ে খেলবে, বিশেষ করে খেলবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় স্ট্রাইকারের পেছন থেকে। আর স্ট্রাইকারের অপশান তো দুটো, প্রপার স্ট্রাইকার বলতে জেসন কামিন্স আর সুহেল ভাট। তো জেসন কামিন্স আর সুহেল ভাটের মধ্যে কাউকে ইউজ করতে পারে, অথবা সেখানে সুহেল ভাটের জায়গায় কিয়ান নাসরিকেও স্ট্রাইকার হিসেবে ইউজ করতে পারে, অথবা লিস্টানকেও ইউজ করতে পারে কিন্তু হাবাস। তো এটা কি হবে বলা মুশকিল, সেটা হাবাসই ডিসাইড করবেন যে কি করবেন, কামিন্সকে প্রথম থেকে নামিয়ে পরে অন্য কাউকে দিয়ে ম্যানেজ করবেন, নাকি প্রথম থেকে লিস্টান বা সুহেল বা কিয়ান কাউকে দিয়ে শুরু করে পরে কামিন্সকে নামিয়ে লাস্টের দিকে গোল তোলার চেষ্টা করবেন, সেটা এখন হাবাসের ওপর ডিপেন্ড করছে টোটালি, সেটা তিনি ডিসাইড করবেন কি করবেন না করবেন। তবে এই ছকের ক্ষেত্রে যেটা হতে পারে, পরের দিকে সাহালকে এনে কিছুটা মাঝমাঠের ক্ষমতাটা বাড়ানো যেতে পারে। এবার যদি চলে আসে সেকেন্ড ছকে, সেকেন্ড ছকে ছকে কী পরিবর্তন হচ্ছে, সেকেন্ড ছকে আমি তিন ডিফেন্ডারের জায়গায় খেলাচ্ছি সুবাশিস, উস্তে এবং হ্যামিলকে। এবং আগের ম্যাচে যেটা দেখা গেছে যে আনোয়ার কিছুটা উপর থেকে খেলছিল, তো থাপার জায়গায় কাল আগের দিন কিন্তু থাপার জায়গায় আনোয়ার খেলছিল বেশ কিছুটা, এবং থাপা নেমে এসে তিন নম্বর ডিফেন্ডারের রোলটা করছিল। তো সেইটা চেঞ্জ করা যেতে পারে, থাপার জায়গায় আনোয়ারকে খেলানো হলো যদি ডিফেন্সটা মজবুত করতে চাই। অভিষেক সূর্যবংশী যেরকম খেলছে খেলবে, সেই অভিষেকের জায়গায় আমরা থাপাকেও ইউজ করতে পারি ওখানে, কাউকো তো রয়েছেই। এবার সামনে দিমি যে জায়গাটায় খেলে সেই জায়গাটায় আমরা সাহালকে ইউজ করলাম, দিমিকে পাঠিয়ে দিলাম লেফট উইংয়ের জায়গায় যেখান থেকে লিস্টান খেলে। এবার দিমি কিছুটা উইঙ্গার হিসেবে খেললো, কিছুটা ভেতরে ঢুকে খেললো, আর এদিক থেকে ইউজ করলাম মানবীরকে যেরকম, আর স্ট্রাইকার হিসেবে ডাইরেক্টলি কিয়ান নাসরিকে আমি ইউজ করলাম, এবং কামিন্সকে রেখে দিলাম রিজার্ভে পরে নামানোর জন্য। এবং পরে যখন সিচুয়েশান অনুযায়ী যখন কামিন্সকে নামাবো, তখন তো বিদেশি একজন নামাচ্ছে, একজন বিদেশিকে তুলতে হবে, সেই সময় কামিন্সকে তুলে যখন নামাচ্ছে হ্যামিলকে তুলে নিয়ে আবার পুরনো ছকের মতো ফিরে যাব, আনোয়ার হ্যামিলের জায়গায় চলে আসবে, আনোয়ারের জায়গায় থাপা চলে আসবে। এইভাবে যদি একটা প্ল্যান করা যায় সেটাও খুব একটা খারাপ হবে বলে আমার মনে হচ্ছে না। তো এই মোটামুটি দুটো ছক, এবার আপনাদের কোন ছকটা কীরকম লাগলো সেটা আপনারা কমেন্টে জানান। তবে আবার বলবো, কালকের ম্যাচ বীভৎস টাফ হতে চলেছে ওয়েদারের কারণে, এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে দৌড়তে পারাটাই বিশাল বড় চ্যালেঞ্জ, তারপর তো স্ট্র্যাটেজি, তারপর তো খেলা, তারপর সব কিছু। তো এই ম্যাচটায় কী হবে কারোর পক্ষেই বলাটা সম্ভব নয়, এই ম্যাচে কেউ এগিয়ে কেউ পিছিয়ে নয়, ওই 90 মিনিটে কে কীরম খেললোর থেকেও বড় কথা কে কতটা ওয়েদারের সঙ্গে মানিয়ে নিল তার উপর ম্যাচের রেজাল্টটা কিন্তু ডিপেন্ড করে আছে বলে আমার মনে হচ্ছে। আর বেশি কথা বলে ভিডিওটা বড় করবো না, এরপর আপনাদের কানের ভেতর থেকেও ঘাম বেরোতে শুরু করে দেবে বা কান ফেটে যেতে পারে গরমে, এইরকম সিচুয়েশান হয়ে গেছে। তো এই ভিডিওতে এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।